গত পরশু দিন আনন্দবাজারে নাকা পয়েন্টে দুটি বোলেরো গাড়ি ডিটেন করা হয়েছিল এবং দুটি বোলেরো গাড়ির থেকে 9টা মহিষ পাওয়া গিয়েছিল, যেগুলিকে আমরা সিজ করেছি। দুজন আসামিকে সেদিনে আমরা অ্যারেস্ট করেছিলাম আর বাকি তিনজন পালিয়ে যায়। তিনজনের মধ্যে একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, কালকে কোর্টে প্রেজেন্ট করা হবে। স্যার, তার বিরুদ্ধে তো একাধিক মানে অভিযোগ রয়েছে যে সে উপরাষ্ট্রীয় মানে পাচার কার্যের সাথে জড়িত, সে সম্বন্ধে দেখবো। আমরা অন্যান্য কেসকে আমরা মেসেজ দেবো, দেখবো তার বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে, কোন কোন থানা থেকে কী কী কেস আছে, অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেওয়া।